করোনাভাইরাসে গত চব্বিশ ঘন্টায় দেশে আরও বত্রিশ জনের মৃত্যু হয়েছে এনে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার একশো একষট্টি জনে মৃত ব্যক্তিদের মধ্যে বাইশজন পুরুষ ও দশজন নারী সর্বশেষ দশ হাজার দুশো একষট্টিটি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার দুশো পঁচাত্তর জনের শনাক্তের হার প্রায় বারো শতাংশ মোট আক্রান্তের সংখ্যা তিন লাখ উনষাট হাজার একশো আটচল্লিশ জন গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন এক হাজার সাতশো চোদ্দো জন এনে মোট সুস্থ রোগীর সংখ্যা দুই লাখ সত্তর হাজার চারশো একানব্বই জন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার পঁচাত্তর শতাংশের উপরে আর মৃতের হার এক দশমিক চার চার শতাংশ চব্বিশ ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ বিশ ও চট্টগ্রামে পাঁচ জন মারা গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানো হয়